আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। অনেক কষ্ট, অনেক বাধা বিপত্তির পরেও আপনাদের জন্য কথা মতো সূরা বাকারার তাফসীর নিয়ে উপস্থিত হলাম। তো আমরা আমাদের ইচ্ছা আছে যে আমরা নোমান আলী খানের পুরো কোরআন, মানে পুরো কোরআনের তাফসীর করবো ইনশাআল্লাহ তাআলা, যদি আল্লাহ তাআলা আমাদের হায়াত দেন। তো আসলে হয়েছে কি যে আমাদের সামনে এক্সাম, যার কারণে আমরা টোটাল কনসেন্ট্রেট করতে পাচ্ছি না। তো আমরা মাঝে মাঝে করার চেষ্টা করছি, এই জন্য আমরা এটা নিয়ে উপস্থিত হলাম। তো আশা করি আমাদের ভদ্রটি আপনারা ক্ষমা করবেন এবং কিছুটা অপেক্ষা করুন, আমরা এর মাঝে মাঝে দিব এবং আশা করি আমরা কাজ করতে পারবো আগামীতে ইনশাআল্লাহ তাআলা, আমার নিজের উপকারের জন্য এবং আপনাদের উপকারের জন্য। তো আশা করি আপনাদের এই তাফসিরটা ভালো লাগবে এবং এই তাফসিরটা অত্যাধিক সুন্দর একটা তাফসির হয়েছে আলহামদুলিল্লাহ। আমি যেটা মনে করি, আমি যেটা নিজে করতে যাই, নিজে নিজে যেটাকে বিশ্বাস করছি অ্যাকচুয়ালি, আর কারণ এটা বলতে আপনারা সেটা শুনলে বুঝতে পারবেন কি জিনিস আল্লাহ তাআলার শব্দ কত এনে সুন্দর এবং আল্লাহ তাআলা কত সুন্দরভাবে জিনিসগুলোকে বর্ণনা করেছেন। একটা আয়াতের পর আর একটা আয়াত কেন আল্লাহ তাআলা এভাবে পরিবর্তন করেন, কেন আল্লাহ তাআলা এই আয়াতের পর সে আয়াত নাজিল করেন, কেন আল্লাহ তাআলা এরকম বলেন, ওরকম কেন বললেন না, এগুলো আপনারা সকল কিছু বুঝতে পারবেন এই জিনিস থেকে এবং আসলেই অনেক সুন্দর কিছু অনুভূতি পাবেন। এবং সূরা বাকারার এই আয়াতগুলো পরবর্তীতে যখন আপনারা পড়তে যাবেন, তখন ইনশাআল্লাহ তাআলা আপনারা অন্যরকম একটা ফিলিং অনুভব করবেন এবং ভিতর থেকে সেগুলোকে ফিল করতে পারবেন। তো আর একটা কথা যেটা বলতে চাই, যে আপনারা এই তাফসিরটা শোনার আগে অবশ্যই একবার হলেও এই প্রথম 7টা আয়াত এবং এই আয়াতের অর্থটা একবার পড়ে নেবেন, তাহলে হবে কি আপনারা জিনিসগুলোর সাথে বেশি ফিল করতে পারবে এবং বেশি ক্যাচ আপ করতে পারবে। না আসলে সমস্যা নয়, আমি ভিতরে আয়াতগুলো বলে দিয়েছি কোন কত নম্বর কোন আয়াত এবং এবং আপনাদের সেগুলো হেল্প করবে আশা করি। এবং তারপরও আপনারা একবার কোরআন শরীফটা নিয়ে বসবেন, সাথে আপনারা নেকিও পাবেন এবং সাথে কিছু জ্ঞানও পাবেন ইনশাআল্লাহ তাআলা। তো আশা করি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি সা ইনসানাম ওয়া সানামুল কোরআনাল বাকারা, মানে প্রত্যেকটা জিনিসের একটা চূড়া আছে আর কোরআনের চূড়া হলো বাকারা। এই সানাম শব্দটা ব্যবহৃত হয় উটের কুজ বোঝাতে, মানে উটের কুজ একটা উটের চূড়া না, তেমনি কোরআনের একটা চূড়া আছে যেটাকে বোঝানো হয় সূরা আল বাকারা দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মতে। তো আমাদের এই তাফসিরের উদ্দেশ্য থাকবে যাতে আপনারা এই সুন্দরতম সূরা সূরা আল বাকারা, এর বেসিক লেসেন্স আর এর সুন্দরতম প্রজ্ঞা, আল্লাহ তাআলা যে এই সূরাটা কীভাবে সাজিয়েছেন এটা সম্পর্কে জানতে পারবেন, আর এই সূরার আয়াতগুলো অন্তত প্রথম প্রাথমিকভাবে ফিল করতে পারবেন। যদি আমরা একবার গভীরভাবে তাফসিরে যাই, তাহলে এমন হতে পারে যে একটা পাতা তাফসির করতে করতে 2-3 ঘন্টা লেগে যাচ্ছে। বাট আমাদের উদ্দেশ্য থাকবে যাতে এই কোরআনের আয়াতগুলোকে আমাদের ভিতরে নিতে পারি প্রাথমিকভাবে, তারপরে আপনার পরবর্তী স্টেজে যেতে পারবেন, বাট প্রথম স্টেজে আপনাকে এটা খুবই সুবিধা হবে। আর আমাদের আর একটা উদ্দেশ্য থাকবে যেটাতে আমরা খুবই মনোযোগ সহকারে ফোকাস করব, যেটা হলো যে কিভাবে কথাগুলো বলা হয়েছে, মানে আল্লাহ তাআলা এক সাবজেক্ট থেকে আরেক সাবজেক্ট যাচ্ছেন, তারপর আরেক সাবজেক্ট থেকে আরেক সাবজেক্ট যাচ্ছেন, তো এটা কিভাবে বলা হয়েছে এটা জানার আমাদের উদ্দেশ্য থাকবে। আমরা যখন মাঝে মাঝে কোরআনের অর্থ পড়ি, এর বাংলা অর্থ বা ইংলিশ অর্থ পড়ি, তখন আমাদের মনে হয় যে এখানে অনেক ধারাবাহিকতার ঘাটতি আছে, মানে আল্লাহ এক সাবজেক্ট থেকে আরেক সাবজেক্টে র্যান্ডমলি চেঞ্জ করছেন, তো এটা মনে হয় আমাদের। কিন্তু এটা আপনাদের জেনে অবাক হবেন যে আল্লাহ তাআলা এই ভাষাগুলোর এবং এই বর্ণনাগুলোর অবিশ্বাস্যভাবে ধারাবাহিকতা বজায় রেখেছেন। এটা আমরা বুঝতে পারি না, আমরা ফিল করতে পারি না, তাই কিন্তু আমাদের এটা উদ্দেশ্য থাকবে যে আল্লাহ তাআলা কীভাবে ধারাবাহিকতা বজায় রেখেছেন, কেন আল্লাহ এই আয়াতের পর আরেকটা আয়াত নাজিল করেছেন, কেন আল্লাহ এই সাবজেক্ট থেকে র্যান্ডমলি আরেকটা সাবজেক্ট চেঞ্জ করেছেন, এগুলো আপনার সব উত্তর পাবেন ইনশাআল্লাহ তাআলা, ভিতর থেকে ফিল করতে পারবেন। কোরআনের একটা আয়াতের সাথে আর একটা আয়াত খুবই সুন্দরভাবে সংযুক্ত, আর আল্লাহ তাআলার কথা বলার যে প্রবাহটা সেটা খুবই সুন্দরভাবে বজায় থাকে, কিন্তু আমরা সেটা মাঝে মাঝে বুঝতে পারি না। তো এটা বোঝানো আমাদের উদ্দেশ্য থাকবে এই লেকচারের ইনশাআল্লাহ তাআলা। শুরু করি, বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আপনারা জানেন এরকম শব্দ বিভিন্ন জায়গায় কোরআনে বর্ণিত হয়েছে, কিন্তু এগুলার কোনো নির্দিষ্ট কোনো অর্থ নাই বা আল্লাহ তাআলার নির্দিষ্ট কোনো অর্থ আমাদের সামনে প্রকাশ করেনি, একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন এটার আসল অর্থ কী। হ্যাঁ, অনেক স্কলার এবং অনেক সাহাবা এটা ব্যাখ্যা করার চেষ্টা করেছেন বা এটার অনেক মতামত দিয়েছেন যে এগুলার অর্থ এগুলো হতে পারে। তো সব থেকে বেস্ট মেজরিটি যেটা সবাই বিশ্বাস করে যে এই তিনটা শব্দের অর্থ একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। তারপরও আপনাদের উচিত এগুলোর সম্পর্কে, এগুলোর অর্থ কী দাঁড়াতে পারে এগুলো হালকা পাতলাভাবে জানা, যেটা আমাদের পড়াশোনাতে খুবই গভীরভাবে ইম্প্যাক্ট ফেলবে আশা করি। তো আমি এই তিনটা শব্দের ব্যাখ্যাতে যেটা সবচাইতে আমার কাছে গ্রহণযোগ্য, আমাকে যেটা সবচাইতে বেশি ভালো লেগেছে,
ফাকরুদ্দিন রাজি যেটাতে এই তিনটা আয়াত নিয়ে যেটা কমেন্ট করেছেন, যেটা আমাকে সবচেয়ে ভালো লেগেছে, যে আল্লাহ তাআলার পরবর্তী সূরা সূরা আল ফাতিহাতে আমাদের শিখেছেন কিভাবে আল্লাহ তাআলার হিদায়াতের পথ পাতে হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সরল পথে পরিচালিত করুন। মানে এই সুরে আল্লাহ তাআলার কাছে আমরা গাইডেন্স চাচ্ছি, আল্লাহ তাআলার কাছে পথ প্রদর্শন চাচ্ছি। আর সুরা বাকারা শুরু হয়েছে জালিকাল কিতাবু লা রয়বা ফি হুদালিল মুত্তাকিন, এমন একটা কিতাব যাতে কোনো সন্দেহ নেই, ইহা খোদা বিরুদ্ধের জন্য পথ প্রদর্শক। মানে আল্লাহ তাআলা বলছেন এটাই তোমাদের গাইডেন্স। কিন্তু তার আগে, কিন্তু এই আয়াতটা কিন্তু 2 নম্বর আয়াত, তার আগের 1 নম্বর আয়াত আলিফ লাম মিম, এই আয়াতে কিন্তু আল্লাহ তাআলা আমাদের অর্থ প্রকাশ করেননি। মানে আর একভাবে বলতে গেলে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা এখানে আধ্যাত্মিকতা প্রকাশ করে বলছেন যে তুমি পথ নির্দেশনা চাচ্ছ, আমি তোমাকে পথ নির্দেশনা দিব, যেটা আমি তোমাকে দিয়েছি যেটা হলো এ বই। কিন্তু আল্লাহ তাআলা এখানে প্রথম আয়াতে শুরু করছেন আলিফ লাম মিম, যেটার অর্থ আমরা জানি না। মানে আল্লাহ তাআলা এখানে বোঝাতে যাচ্ছেন তুমি পথ নির্দেশনা পাবা, কিন্তু তুমি এখানে সব কিছু বুঝতে পারবা না, যেটা কীভাবে হচ্ছে বা আল্লাহ তাআলা কীভাবে করছেন বা আল্লাহ তাআলা এটা কেন করছেন। মানে এখানে অজানা কিছু দিয়ে শুরু হয়েছে যেটা অর্থ আমরা জানি না, আল্লাহ তাআলা এটাই আমাদের বোঝাতে চাচ্ছেন। আল্লাহ তাআলা বলছে তুমি যদি এ বই থেকে সত্যি পথ নির্দেশনা পেতে চাও, আগে তোমাকে বুঝতে হবে যে তুমি সব কিছু এ বইয়ের বুঝতে পারবে না, তুমি সব কিছু এ বইয়ের বুঝতে পারবে না, আগে তুমি সেটা বুঝো। আগে তোমাকে এটা বুঝতে হবে যে তিনি তোমার চেয়ে তো সবচাইতে বেশি জানেন, আর তোমাকে সেটা বিশ্বাস করতে হবে যে তিনি তোমার জন্য যা করবেন সেটা তোমার জন্য সঠিক, তুমি যেটা তুমি যদি এটা মানো। আল্লাহ তোমাকে যা দিয়েছে সেটা তোমাকে বোঝার চেষ্টা করতে হবে, তালার কাছে তোমাকে চাইতে হবে যাতে আল্লাহ তাআলা তোমাকে এই দিন সম্পর্কে তার জ্ঞানটুকু তোমাকে দেন, এই কিতাবের জ্ঞানটুকু তোমার মধ্যে দেন। কিন্তু দিন শেষে সমস্ত জ্ঞান আল্লাহ তাআলারই। আপনি যদি দিন শেষে এই কিতাবের জ্ঞান নিয়ে অহংকার করেন যে আপনি খুবই জেনে গেছেন, তাহলে আপনি দিন শেষে কিছুই পাবেন না, আপনার জন্য জ্ঞানের কোনো দোয়ার উন্মোচন হবে না। কিন্তু আপনি যদি জ্ঞানের আলোকে আপনার আধ্যাত্মিকতাকে আল্লাহ তাআলার কথার সামনে সমর্পিত করেন, তাহলে আপনার জন্য আল্লাহ তাআলা একটা নতুন জ্ঞানের দোয়ার খুলে দেবেন, যেটার জন্য যেটা দ্বারা আপনি দুনিয়া এবং আখিরাতে সফল হতে পারবেন। এটা সম্পর্কে আমি আর একটা কিছু আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, যে এটা আমি শুনেছি সরিয়ুর রহমাহুল্লাহর তাফসীর লেকচারে, এটা অসাধারণ অসাধারণ কিছু কথাবার্তা যে তিনি আলিফ লাম মিম নিয়ে বলেছেন যে এটার আসলে অর্থ কী হতে পারে। আপনারা জানেন সূরা বাকারা হলো মাদানী সূরা, আর মদিনায় মুসলিমদের বিপক্ষে একমাত্র কে ছিল? ইহুদি, ইহুদি জনগণ। তো এগুলো বলতে গেলে ইহুদি জনগণের প্রতি এই আয়াতগুলো নাজিল হয়েছিল, একদিক দিয়ে বিবেচনা দেখতে গেলে, কারণ তখন তারাই মুসলমানদের বিপক্ষে ছিল মদিনাতে থাকাকালীন, কারণ তো মদিনাতে কোনো মুশরিক ছিল না, তো একমাত্র তখন ইহুদি জনগণই ছিল মুসলিমদের বিপক্ষে। আর তারা তাদের সম্পর্কে এই সূরায় বেশ বিস্তারিত বলা আছে। আর এই ইহুদি জনগণ তাদেরকে নিয়ে তারা গর্ব করতো, কারণ তারা ছিল তখনকার শিক্ষিত মানুষ, তাদের কাছে জ্ঞান ছিল, তাদের কাছে কিতাব ছিল, তাদের কাছে আসমানি কিতাব ছিল, তারা লিখতে জানতো, তারা পড়তে জানতো, তারা সেগুলো নিয়ে গবেষণাও করতো, এবং তাদের সেগুলো জ্ঞানও ছিল, সেগুলো নিয়ে তারা রীতিমতো পড়াশোনা করতো। তাই তারা তাদের জ্ঞানের দ্বারা তারা নিজেদেরকে গর্ব করতো, অন্যদেরকে ছোট মনে করতো, যেটা আল্লাহ তাআলা কোরআনে বারবার মেনশন করেছেন এবং বলেছেন যে তাদের কাছে জ্ঞান ছিল, তাদের কাছে কিতাব ছিল, কিন্তু সেই কিতাব সেই জ্ঞান তাদের কোনো কাজে লাগেনি, ইহুদিদের সম্পর্কে আল্লাহ তাআলা যেটা বলছেন। আর এই ইহুদি জনগণ মুসলমানদের বলতো বা মক্কার লোকদের বলতো উম্মি, যার অর্থ বুঝে অশিক্ষিত, যারা লিখতে জানতো না বা পড়তে জানতো না। তখন হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লেন আলিফ লাম মিম, এই তিনটা শব্দের অর্থ কিন্তু মক্কানরা জানতো না বা মক্কার মুসলিমরা জানতো না, তারা বলতো হ্যাঁ আমরা এটা জানি না। কিন্তু তখন ইহুদিদেরকে প্রশ্ন করা হলো তোমাদের যদি এত ভাষাগত জ্ঞান থাকে, তোমরা যদি ভাষা সম্পর্কে এত জানো, তোমার ইতিহাস সম্পর্কে এত জানো, তাহলে তুমি বলো আলিফ লাম মিম এর অর্থ কী বলো। আলিফ লাম মিম সাধারণত বিভিন্ন লেখার ক্ষেত্রে ব্যবহৃত হয় বা বিভিন্ন শব্দের আগে, যেমন আলিফ শব্দের আগে ব্যবহৃত হয়, কিন্তু সেগুলো কোনো আলাদা আলাদা মিনিং নেই। কিন্তু যখন এটা সুরার প্রথম ব্যবহার করা হলো আলিফ লাম মিম, তখন তাদেরকে বলা হলো বলো তাহলে এটার অর্থ কী হতে পারে, তুমি বলো তোমাদের কাছে কোনো জ্ঞান আছে, তোমাদের কাছে যদি সব জ্ঞানই থাকে তাহলে তোমরা এটার অর্থ কেন বলতে পারছো না বলো। মানে তাদেরকে থামিয়ে দেওয়ার জন্য এক এক কথায় বলতে গেলে, মানে বলতে গেলে তাদের মনোযোগকে আকর্ষণ করা হয়েছিল এই তিনটা শব্দের দ্বারা। তারা অনেক অহংকার করতো, অহংকার বসে শুনতেই চাইতো না, তো এই তিনটা শব্দ দ্বারা তাদেরকে চমৎকৃত করে দেওয়া হয়েছিল, যে এই তিনটা শব্দ যেমন এটা সুন্দর সাথে লেগে যাচ্ছে ভাষার সাথে, বাট সেগুলো তার অর্থ বলতে পারছে না। তো এটা একদিক দিয়ে ভাবতে গেলে, আর শেষে আমি এই আলিফ লাম মিম নিয়ে আরও কিছু সংক্ষেপে আর সামান্য কিছু বলতে চাই, যেটা হলো
আলিফ লাম মিম নিয়ে আর একটা স্কলার খুবই ভালো কমেন্ট করেছেন, যেটা তিনি বলছেন, হাদিহি কুরুফুকুন আল্লাতি তাসনাউনা ফি লুহাতিকুম ফি কালামিকুম। তিনি বলছেন এগুলো তো তোমাদের অক্ষর, আলিফ বা তা সা এগুলো তো তোমাদের অক্ষর, তোমরা তোমাদের পছন্দ মতো এই শব্দগুলো ব্যবহার করে, এই অক্ষরগুলো ব্যবহার করে শব্দ তৈরি করো, তারপর সেগুলোতে বাক্য তৈরি করো। আল্লাহ তাআলা সেই অক্ষরগুলো ব্যবহার করে শব্দ তৈরি করেছেন। তোমরা কীভাবে আল্লাহ তাআলার শব্দের সাথে তোমাদের শব্দের কম্পেয়ার করতে পারো, কীভাবে তোমরা এটার সাথে সেটা তুলনা করতে পারো, তুমি কীভাবে সেরকম কিছু উৎপাদন করতে পারবে যেটা আল্লাহ তাআলা উৎপাদন করেছেন। মানে আল্লাহ তাআলা এক কথায় তাদেরকে তিরস্কার করছেন, যেটা পরবর্তীতে সূরা 23 নম্বর আয়াতে, সূরা 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে পারলে তোমরা এরকম একটা সূরা আনায়ন করো যদি তোমরা তা পারো। যাই হোক, তো এর পরবর্তীতে আমরা যাই, জালিকাল কিতাব, জালিকা যার শব্দের অর্থ দ্যাট, মানে যেটা বা ওইটা বুঝায়। আর এটা যেমন দিস, এটা শব্দের অর্থ বোঝায় আরবিতে হাজা, বাট আল্লাহ তাআলা এখানে শব্দ ইউজ করেছেন জালিকা, মানে ওইটা। অনেক জায়গায় এই কোরআনে যখন ট্রান্সলেশন করা হয় তখন সেখানে লেখা দেখবেন যে এটা এ লাইন এ আয়াতের অর্থ করেছেন ইহা সে বই, আর ইহাতে কোনো সন্দেহ নয়, মোত্তাকিদের জন্য ইহা পথ প্রদর্শক। কিন্তু এখানে আল্লাহ তাআলা শব্দটা ব্যবহার করেছেন জালিকা, মানে যেটা আল্লাহ তাআলা ওইটা বা ওইটা এই শব্দটাকে নির্দেশ করেছেন আল্লাহ তাআলা। আর জালিকা এই শব্দটা তখনই ব্যবহৃত করা হয় যখন ওই জিনিসটাকে বোঝানো হয় যে ওই জিনিসটা এখন দূরে আছে, কাছে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিন্তু কোনো ফিজিক্যাল বুক ছিল না বা কাগজে লেখা কোরআন ছিল না, তিনি যেটা ছিল তার অন্তরে কোরআন ছিল, যেটা তিনি মুখ দিয়ে তিলাওয়াত করতেন, আর সেটাই তিনি মানুষদের সামনে তিলাওয়াত করে শোনাতেন এবং সেটা অনুযায়ী তাদের দাওয়াত দিতেন। সেটা তিনি বলতেন না যে এই যে কোরআনে দেখো কোরআনে এটা লেখা আছে, তিনি বলতেন না, তিনি ডাইরেক্ট সেটাকে তিলাওয়াত করে তাদেরকে শোনাতেন, মুশরিকদের শোনাতেন। দেখেন আল্লাহ কিন্তু এখানে কোরআন এই শব্দটা ইউজ করেন, এখানে আল্লাহ তাআলা বলে করেছে, আল্লাহ তাআলা এখানে ব্যবহার করেছেন কিতাব মানে বই, কিন্তু বই কই? জালিকাল কিতাব ওই বই, জালিকাল কিতাবুল রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন। তাহলে বইটা কই? বইটা আছে সপ্তম আসমানে, যেটা লাহে মাহফুজে সংরক্ষিত। যেহেতু এই বইটা আল্লাহর কাছে আছে লাহে মাহফুজে, সুতরাং তিনি আল্লাহ তাআলা এই শব্দটা এখানে ব্যবহার করেছেন জালিকা, জালিকাল কিতাবুল রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন। জালিকা মানে সেই বই যেটা দূরে আছে, যেটা কাছে নাই, সে ওই জিনিসটাকে নির্দেশ করে আল্লাহ তাআলা এখানে বলেছেন। আর আরবিতে যখন জালিকা মানে দ্যাট, যে ওই বইটা যখন এই শব্দটা ব্যবহৃত করা হয়, এমন জিনিসকে রেফার করা হয় যেটা বহু দূরে আছে এবং সেটা একটা স্ট্যান্ডার্ড জিনিস, যেটা অতি মর্যাদার জিনিস এবং অতি সম্মানের জিনিস, তখন সেই শব্দটা এখানে ব্যবহৃত করায়, যেটা আল্লাহ তাআলা এখানে এই শব্দটা ব্যবহার করে বুঝিয়ে দিয়েছেন যে এটা অতি এক সম্মানিত বই। জালিকাল কিতাব লা রাইবা ফিহি, ওইটাই সেই বই যেটাতে কোনো সন্দেহ নেই, সেটাতে কোনো প্রকারের সন্দেহ থাকা যাবে না, ডাউট বিন্দু মাত্র কোনো সন্দেহ নেই এখানে। পরবর্তীতে আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের যদি কোনো সন্দেহ থাকে, পারলে তোমরা এরকম একটা বই আনো, পারলে তোমাকে একটা সোনা সুরা বানিয়ে দেখাও এরকম ভাষাগত সৌন্দর্যের সাহায্যে। কিন্তু আল্লাহ তাআলা প্রথমে বলে দিয়েছেন এই বই কোনো সন্দেহই নেই, তুমি আল্লাহর কাছে পথ প্রদর্শক চেয়েছ, পথ নির্দেশনা চেয়েছ, আর এটা হলো তার রেসপন্সে পাঠানো সে বই। আগের সুরাতে আমরা যেটা আল্লাহর কাছে পথ নির্দেশনা চেয়েছি, এহদিনা সিরাতাল মুস্তাকিম, আর আল্লাহ তাআলা বলছেন এটাই সে বই, ইহাতে কোনো সন্দেহ নাই, ইহাই মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, দিক নির্দেশনা, গাইডেন্স। কোরআনের চূড়া হলো সুরাতুল বাকারা, আর সুরাতুল বাকারার প্রথম শব্দই আল্লাহ তাআলা ব্যবহৃত করেছেন, মানে প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেছেন তাকুয়া, তাকুয়া দিয়ে আল্লাহ তাআলা মেনশন করেছেন যেটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, মানে তাকুয়া। এই তাকুয়া শব্দের ব্যবহার 36 বার এই সুরায় ব্যবহার করা হয়েছে বিভিন্নভাবে। আল্লাহ তাআলা তাকুয়া শব্দটি ব্যবহার করেছেন বারবার বারবার বারবার, আল্লাহ তাআলা বুঝাতে চেয়েছেন এটার গুরুত্ব, বারবার বলে আল্লাহ তাআলা এটার গুরুত্ব বুঝাতে চেয়েছেন যে এটাই গুরুত্ব, তাকুয়া এর সব থেকে সবচাইতে বেশি মেন গুরুত্বপূর্ণ যেটা জিনিস, যেটা দ্বারা আপনি আপনার জীবন পরিবর্তন করতে পারবেন। তাকুয়া আছে কিন্তু আপনার ভিতর জ্ঞান আছে, কিন্তু তাকুয়া নেই, তার আপনি কিছু করতে পারবেন না। তাকুয়া এর জন্য আল্লাহ তাআলা প্রথমে তাকুয়া দিয়ে শুরু করেছেন এই সুরা, যেটা হলো কোরআনের একটা চূড়া সুরাতুল বাকারা। অন্য থেকে আল্লাহ তাআলা বলেছেন হুদাল্লিন নাস, মানুষদের জন্য পথ নির্দেশনা, আর এখানে আল্লাহ তাআলা বলছেন যারা, যারা আল্লাহ তাআলা দিক নির্দেশনা কাম্য করে, যারা আল্লাহ তাআলার গাইডেন্স কাম্য করে, তাদের জন্য আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন, তারা অন্তরে এক অন্যরকম অনুভূতি অনুভব করবে। তারা কারা? যারাই সেটা অনুভব করতে পারে এবং যারাই সেটা কাম্য করে, যারা আল্লাহকে ভালোবাসে, এমন না যেটা জোর করে ঢুকে যাবে,
আগে চাইতে হবে আল্লাহর কাছে, আগে সেটা ফিল করতে হবে। আপনি চাইবেন আল্লাহর কাছে গাইডেন্স, পথ নির্দেশনা চাইবেন, আল্লাহ তাআলা সেটা আপনার হৃদয়ে দিয়ে দিবেন। আর এই তাকওয়া শুধু এটাই না যে আপনি আল্লাহকে ভয় করবেন আর পথ নির্দেশনা চাইবেন, এটার দ্বারা শুধুমাত্র, হ্যাঁ এটা তো ঠিক আছে, বাট শুধুমাত্র এটাই বোঝানো হয় না। তাহলে এখানে ব্যবহার করা হতো খৌফ, খ এফ ইন বা খশ ইন বা পিপুল অফ খাসিয়া, মানে যাদের তাকওয়া আছে কিন্তু সে তাকওয়াটা শুধু ভয়ের জন্য, বাট সেখানে ব্যবহার করা হয়নি। এখানে এই জিনিসটা বোঝানো হয়েছে যে যে তাকওয়া আছে সে আসলে কত কেয়ারফুল, সে কত আসলে যত্নশীল, সে তার ধর্মের প্রতি, সে আল্লাহর প্রতি, আল্লাহর নির্দেশের প্রতি কতটা যত্নশীল, সে কতটা ওর পাপ থেকে নিজেকে রক্ষা করতে পারে এবং আল্লাহর কাছে পথ নির্দেশনা চায়। এই মুত্তাকি, এই মুত্তাকি থেকে তাদেরকে মেনশন করা হয়েছে। যেমন ধরেন আপনারা যখন হজের হজের জন্য যখন যাবেন, জীবন একবার হজ যারা যারা করবেন বা নিয়ত আছে, তারা যাওয়ার আগে দেখেন যে আপনার পাসপোর্ট ঠিক আছে কিনা, আপনার ভিসা ঠিক আছে কিনা, আপনার ব্যাগে আপনার যা জিনিসপত্র ঠিকঠাক মতো নিয়েছেন কিনা, আপনারা 14 বার চেক করেন, আপনারা কেয়ারফুল থাকেন এটা সম্পর্কে, সেটা সম্পর্কে সচেতন থাকেন যে কোনো কিছু যেন ভুল না হয়ে যায়, আমার ভুলের কারণে যেন কোনো কিছু মিস না হয়ে যায়। তো এটাও একটা তাকওয়া, তাকওয়া ফর হজ, হজের জন্য তাকওয়া। সে একই রকম তাকওয়াটা দরকার ধর্মের জন্য, যে আমার যেন কোনো প্রকার ভুল না হয়ে যায়, আমি যেন কোনো জিনিস ভুল এমন কিছু না দেখে ফেলি যেটার জন্য আল্লাহ তালা আমার পর রাগ করবেন, বা আমি এমন কিছু করে না ফেলে যেটার পর আল্লাহ তালা আমার পর রাগ করবেন। আল্লাহ তালা আমাকে যে নির্দেশনা দিয়েছেন, আল্লাহ তালা যেভাবে চান যে আমি যেভাবে আমার জীবন লিড করি, যেভাবে আমার জীবন পরিচালনা করি, সেটাতে কোনো যেন অসুবিধা না থাকে, সেটাতে আমি যেন কোনো ভুল না করে ফেলি, এটার নামই হলো তাকওয়া, এটার নামই হলো মুত্তাকি। জালিকাল কিতাবু লা রাইবা ফি ফি হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য ইয়া পথ প্রদর্শক। তারপরের রাতে আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়িব, এই গায়িব শব্দের অর্থ অদেখা, মানে আল্লাহ তাআলা বলছেন যারা অদেখায় বিশ্বাস করে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়িব, ওয়া ইয়াকিমুনা সালাহ, যারা সালাত প্রতিষ্ঠা করে। দেখেন এখানে আল্লাহ তাআলা কি বলছেন, আল্লাহ তাআলা বলছেন যে যারা অদৃশ্যে ইমান আনে, অদৃশ্যে বিশ্বাস করে, না দেখে আমরা আল্লাহকে বিশ্বাস করি, যারা যারা অদৃশ্যে বিশ্বাস করে আর সালাত কায়েম করে, মানে এটা এরকমভাবে বোঝানো যায় যে যারা অদৃশ্যে বিশ্বাস করেছে তাদের জন্য সালাত পড়া সহজ, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা আল্লাহকে আসলে অন্তর থেকে বিশ্বাস করে তাদের জন্য সালাত পড়া কোনো ব্যাপারই না, তাদের সালাত কখনো ছুটে যাবে না। যারা অদৃশ্যে সত্যিকারের বিশ্বাসী, আল্লাহ তাআলা একটা সিকোয়েন্স দিয়ে দিয়েছে, একটা ধারা দিয়ে দিয়েছে, যে যারা কেউ যদি বলে যে হ্যাঁ আমি অদৃশ্যে বিশ্বাস করি, আমি আল্লাহতে বিশ্বাস করি, তাহলে সে অবশ্যই নামাজ পড়বে। আল্লাহ তাআলা একটা সিকোয়েন্স দিয়ে দিয়েছে, দেখেন এই আয়াতে, যারা অদৃশ্যে ইমান আনে এবং সালাত কায়েম করে। এখানে তাহলে এখানে আল্লাহ তাআলা শুধুমাত্র বলেনি যে তারা সালাত পড়ে, এখানে আল্লাহ তাআলা বলেছে ওয়া ইউকিমুনা সালাহ, যারা সালাত প্রতিষ্ঠা করে, মানে এমনভাবে প্রতিষ্ঠা করে যে সে কখনো তার জীবনে সালাত মিস করবে না, সে সালাতের জন্য সবসময় তার মন পড়ে থাকবে যে আমার একক তো, আমার একক তো সালাত জন্য 1 মিনিটের জন্য দেরি না হয়ে যায়। মুত্তাকিদের এটাই সিকোয়েন্স যে তারা আল্লাহকে বিশ্বাস করবে এবং তারপর সালাত পড়বে, সালাতে কোনো রকম গাফেলিয়াত করবে না, লেজিনেস দেখাবে না, ফজর অ্যালার্ম বাজার আগে উঠে যাবে, এরকম বিশ্বাস থাকা লাগবে, তখনই আপনি মুত্তাকি হতে পারবেন। বা ইকিমুনা সালাহ মানে সালাত প্রতিষ্ঠিত, সেটা কখনো ভাঙবে না। তা কারা এটা ভাঙতে পারবে না, যারা মুত্তাকি, যেটা আগের রাতে আল্লাহ তাআলা যাদের সম্পর্কে বলছেন, এবং যারা অদৃশ্যে ইমান আনে এবং তারা সালাত প্রতিষ্ঠিত করে। ইউমিনুনা বিল গায়িব ওয়া ইয়াকিমুনা সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যাহারা অদৃশ্যে ইমান আনে, সালাত কায়েম করে ও তাহাদেরকে যে জীবনোপকরণ দান করিয়াছি তাহা হতে তারা ব্যয় করে। তো আল্লাহ তাআলা এখানে আমাদের দুইটা জিনিস শিখিয়েছেন, প্রথমত যে আল্লাহ তাআলা এখানে বলছেন আমি যেগুলো তাদেরকে দান করি তাহা হতে তারা সেগুলো ব্যয় করে, মানে আল্লাহ তাআলা এখানে বলছেন আপনি যেগুলো ব্যয় করেন বা আপনার যেগুলো সম্পদ সেগুলো আপনার আসলে সম্পদ না, সেগুলো আল্লাহ তাআলার সম্পদ, যে সম্পদগুলো আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে ব্যবহার করার জন্য দিয়েছে। আল্লাহ তাআলা বলছে আমি তোমাকে এটা দিয়েছি, তুমি এটা এখন ব্যয় করছো। যেমন একটা উদাহরণ দিলে যখন বুঝতে পারবেন, ধরেন কোনো জাকাতের জন্য বা কোনো মসজিদ, কেউ মসজিদ তৈরি করতে যাচ্ছে, কেউ আপনাদের কাছে দান চাইতে হলো, বা কেউ অন্য কোনো ইসলামিক কোনো কিছু করতে যাচ্ছে যে দান করতে চাইলো, আপনি তখন দান করলেন, আপনাকে এটা মাথায় রাখলে হবে না যে এটা আপনি আপনার টাকা দান করছেন, এটা অ্যাকচুয়ালিতে আপনি আল্লাহর টাকা দান করছেন। এবং সেটা শুধু এটার মতো এই না যে সেটা আপনি তাকে দান করে তার অর্থ বৃদ্ধি করলেন, এটাতে আপনার বৃদ্ধি হয়েছে। সুবহানাল্লাহ, কিভাবে আমি বলছি, মানে এটা ধরেন একটা অ্যাকাউন্ট থেকে আর একটা অ্যাকাউন্টে টাকা যাচ্ছে, মানে আপনি দুনিয়ার অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে দান করলেন
আরে টাকার থেকে হাজার গুণে সওয়াব আপনার আখিরাতের অ্যাকাউন্টে যোগ হবে, যেটা আপনার জান্নাত থেকে জান্নাত পেতে যেটা আপনার কাজে লাগবে। এমন না যে আপনি যখন দান করেন তখন আপনি বলতে পারবেন না যে আপনি অনেক টাকা দান করে ফেলেছেন, বা আপনি অনেক টাকা হারিয়ে ফেলেছেন, বা আপনার অনেক টাকা কমে গেল, এটা এরকম না। আপনি দান করেছেন এবং আপনার টাকাটা জাস্ট ট্রান্সফার করেছেন, দান করেননি। ট্রান্সফারটা কোথায় করেছেন? আপনার আখিরাতের অ্যাকাউন্টে, যেটা আপনার সারাটা জীবন কাজে লাগবে। এবার দেখেন এখানে কত সুন্দর একটা জিনিস, কত সুন্দর একটা সিকোয়েন্স আল্লাহ তাআলা আমাদের বলে দিয়েছেন। আল্লাহ তাআলা কি বলেছেন? ঈমান কি? যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করেছে, যারা অদৃশ্যে বিশ্বাস করেছে, এবং যারা অদৃশ্যে বিশ্বাস করেছে তাদের জন্য সালাত পড়া কত সহজ। তারা সালাত কায়েম করে, তারা সালাত প্রতিষ্ঠিত করে ফেলে তাদের জীবনের জন্য, তারা কখনো সালাত ছাড়ে না। এবং তারা যখন সালাত প্রতিষ্ঠিত করে ফেলে তখন তারা দান করে। কি দান করে? আল্লাহ তাদেরকে যে জিনিসগুলো দিয়েছে, যে জীবনোপকরণ দিয়েছে, সেগুলো হয়তো তারা ব্যয় করে, সেটা তাদের নিজের জন্য হতে পারে, সেটা আল্লাহর রাস্তায় হতে পারে। মানে তাদের জন্য এটা কখন আর কঠিন হয়ে যায় না, দান তাদের জন্য আর কঠিন হয়ে যায় না। সেটা কত সুন্দর সিকোয়েন্স, যে ইমান আনলো, তারপর সালাত তাদের অটোমেটিক প্রতিষ্ঠা হয়ে যাবে যদি সে সত্যিকারের ইমান আনে থাকে, এবং সে তার জন্য দান করার কোনো ব্যাপারই হবে না। সুবহানাল্লাহ। তারপরের রাতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়ামা উনজিলা মিন কাবলিকা ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। এবং তোমার প্রতি যা নাজিল হইয়াছে ও তোমাদের পূর্বে যা নাজিল হইয়াছিল তাহাতে যারা ইমান আনে, ও আখিরাতে যাহারা নিশ্চিত বিশ্বাসী। উলাইক আলা হুদাম মির রব্বিহিম ওয়া উলাইক আলা হুমুল মুফলিহিন। তারাই তাদের প্রতিপালক নির্দেশিত পথে রইয়াছে এবং তারাই সফলকান, সফলকাম। এখানে আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা এখানে বলছেন তোমাদের প্রতি যা যা নাজিল হয়েছে, যেটা কোরআন, কোরআনকে বোঝাচ্ছে, এবং তোমাদের পূর্বে যেগুলো নাজিল হয়েছিল, তাওরাত জবর ইঞ্জিল কোরআন, তাওরাত জবর ইঞ্জিল, তোমাদের পূর্বে যেগুলো নাজিল হয়েছিল, এবং তারপরে তারপরে সেগমেন্টে আল্লাহ তাআলা বলছে তাহাতে, মানে সেগুলোতে যারা ইমান আনে ও আখিরাতে যারা নিশ্চিত বিশ্বাসী, নিশ্চিত কোনো রকম সন্দেহ নেই, নিশ্চিত বিশ্বাসী, তারাই সফল কাম, তারা আল্লাহ তাআলার পথে আছে। তো এখানে একটা জিনিস আপনাদের বলতে চাই, যেটা আমাদের এখনই মনে পড়লো, যে যারা যেখানে আল্লাহ তাআলা বলছেন যে যে যারা যাদের প্রতি যে নাজি কুরআনে যারা বিশ্বাস করে এবং তাদের পূর্বে যেগুলো নাজিল হয়েছে সেগুলো তো যারা বিশ্বাস করে, তো এরকম আপনারা অনেকে জানেন যে খ্রিস্টানদের এরকম, খ্রিস্টানরা এখন বিভিন্ন সেরেমনি পালন করে কোরআন সরে পুড়িয়ে, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারা কুড়িয়ে, আর মুসলিমরা অনেক এক্সাইটেড হয়ে যায় যে তোমরা এটা ভুল করছো, করোগা, তোমাদের খ্রিস্টান তো এটাই ভুল আছে, এখানে বিজ্ঞানের কোনো ইয়াই নাই, বিজ্ঞানের হাজারো ভুল আছে। তো এখানে আপনাদের এটা বুঝতে হবে যে হ্যাঁ, এটা ঠিক আছে যে আমরা এটা মানি এবং আমরা এটা বিশ্বাস করি যে বাইবেল অনেক বিকৃতি হয়ে গেছে, কিন্তু এটা আমরা বিশ্বাস করি যে স্যার ঈসা আলাইহিস সালামের প্রতি নাজিল হয়েছিল, স্যার ঈসা আলাইহিস সালামের প্রতি নাজিল হয়েছিল, এবং সেটা তো আমরা বিশ্বাস করতে হবে, সেটার প্রতি আমাদের খারাপ নজরে দেখলে হবে না। খারাপ নজর বলতে এ বোঝাতে যে এখন আপনি যদি বাইবেল নিয়ে পুড়াতে লাগেন তাহলে আস্তাগফিরুল্লাহ, সেটা তো অনেক বড় একটা খারাপ জিনিস হয়ে যাবে। এখন আল্লাহ তাআলা বলে দিয়েছেন যারা পূর্বে নাজিল হয়েছে সেটা তো তারা বিশ্বাস করে, হ্যাঁ আপনাকে সেটা বিশ্বাস করতে হবে, অ্যাভয়েড করতে হবে, তা খারাপ জিনিসটাকে আপনাকে অ্যাভয়েড করতে হবে। তারা পড়েছে, তারা পড়াক, তাদের সেটা তারা তাদের প্রতিফল তারা পাবে, আল্লাহ তাদেরকে দিবে সেটা, কিন্তু আমাদেরকে আমাদের দায়িত্ব পালন করে যেতে হবে, আমাদেরকে সম্মান দেখাতে হবে ঈসা আলাইহিস সালামের প্রতি এবং তাদের ওনার আগেও যারা যারা এসেছিলেন তাদের প্রতিও। তিনি আমাদের নবী ছিলেন, আমরা এটাই বিশ্বাস করি যে তিনি আল্লাহর নবী ও রাসুল, এর বাইরে আর কিছু না। তারা সেখানে সেখানে হাজারি সিরকি এবং কুফরি জিনিস ঢুকিয়েছেন, সেটা আমরা জানি, কিন্তু তারপরও আমাদেরকে সামান্য রেসপেক্ট দেখাতে হবে সে ধর্মের প্রতি। তারা তাদের স্ট্যান্ডার্ড থেকে বের হয়ে এসেছে, তাই বলে আমরা আমাদের স্ট্যান্ডার্ড থেকে বের হয়ে আসবো না। আল্লাহ তাআলা বলেছে অন্য ধর্মের প্রতি রেসপেক্ট করতে, বি লাইক এ মুসলিম। আর একটা মারাত্মক ব্যাপার যেটা আপনাদের বলতে চাই, যে এক প্রকার খ্রিস্টান কমিউনিটি আছে যারা এটা বিশ্বাস করে, আমাদেরকে আমাদেরকে আমরা যখন বিশ্বাস করি যে তারা অবিশ্বাসী, আনবিলিভেবার, তারা আমাদেরকে অবিশ্বাসী বলে বিশ্বাস করে না, তারা বিশ্বাস করে যে কোরআন এসেছে, মানে কোরআন শয়তান থেকে নাজিল হয়েছে, আস্তাগফিরুল্লাহ, মানে কোরআন হলো শয়তানের বই, কত বড় জঘন্য রকম তার অপবাদ দিয়ে থাকে। এবং তারা তাদের চার্চেটা ঢালাওভাবে প্রচার করে, তারা তাদের চার্চেটা ঢালাওভাবে প্রচার করে যে কোরআন শয়তানের দ্বারা নাজিলকৃত বই, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এবং তারা একটা প্যাম্পলেট বানায়, তারা এখানে লেখে, কাগজে লেখে বা বিলি করে, কিন্তু তার কী করে জানেন? প্যাম্পলেট বানানোর আগে ওপরে লিখে দেয় বিসমিল্লাহির রহমানির রহিম, এবং তার নিচে লিখে দেয় যে যে আপনারা নিচে ফেলেন না, কারণ বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করেছে,
তারা কিন্তু নিজে নিজেকে খ্রিস্টান হিসেবে পরিচয় দেয় না, তো তারা যখন এটা বিসমিল্লাহির রহমানির রহিম লিখে শুরু করেছে, তো যখন কোনো একটা মুসলিমের হাতে যায় তখন তারা মনে করে যে এটা কোনো মুসলিমরাই আসলে লিখেছে এবং অনেক ফালতু ফালতু যুক্তি দেখাবে এবং হয়তো সে মুসলিমকে কনভিন্স করার চেষ্টা করবে। মানে তারা কত কত রকমের শয়তানি করতে পারে এটা আপনারা বুঝতে পাচ্ছেন। কিন্তু মজার ব্যাপার হলো আল্লাহ তাআলা কোরআনে আমাদের বলে দিয়েছেন যে তুমি হাজার রকম খারাপ কিছু তাদের কাছ থেকে শুনতে পাবে। আল্লাহ তাআলা আগে আগেই আমাদের সতর্ক করে দিয়েছেন যে যারা অবিশ্বাসী এবং যারা শিরক করে, যারা কুফর করে, যারা মূর্তি পূজা করে এবং যারা কিতাবে বিশ্বাস রাখে, তারাও তাদের কাছ থেকে তোমরা হাজার রকম খারাপ কিছু শুনতে পাবে, হাজার রকম অপবাদ শুনতে পাবে, তোমাদেরকে শক্ত অবস্থানে ধরে রাখতে হবে। এটা আল্লাহ তাআলা আগেই আমাদের সতর্ক করে বলে দিয়েছেন। তুমি যদি ধৈর্য ধরো এবং তুমি তোমার তাকওয়াটা ঠিক রাখো, তুমি আল্লাহকে বিশ্বাস করো এবং আখিরাতে বিশ্বাস করো, দেন ফাইন, ইউ উইল বি গেট জান্নাহ ইনশাল্লাহ। যাই হোক, তো আমি এই আয়াতে আর সংক্ষেপে আর কিছু বলে আপনাদের পরবর্তী আয়াতে যেতে চাই। তো আপনারা জানেন যে ইদানিং কাদিয়ানি যারা ফিতনা পৃথিবীতে তৈরি হয়েছে, কাদিয়ানি গ্রুপ নিয়ে যারা বিশ্বাস করে যে আর একটা নবী আসবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরেও আর একটা নবী আসবেন, যে ফিতনাটা তারা সৃষ্টি করা শুরু করেছে এবং ভালো একটা আন্দোলন তারা সৃষ্টি করার চেষ্টা করছে, এবং তারা কোরআনের বিভিন্ন আয়াতকে তাদের প্রমাণ সাক্ষী হিসাবে তাদের কথাকে তারা উপস্থাপন করার চেষ্টা করে, এবং তারা কোরআনের আয়াত সম্পর্কে খুব ভালোভাবে অবগত এবং তারা তাদের নলেজ মোটামুটি ভালোই নলেজ আছে। আপনি যদি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ সম্পর্কে বিশেষ ধারণা না থাকে বা আপনার অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আপনার বেশি জ্ঞান না থাকে বা তাফসির বা হাদিস সম্পর্কে যদি আপনার জ্ঞান না থাকে এবং তারা যদি আপনার সাথে এসে কথা বলে বা আপনাকে ব্রেনাশ করার চেষ্টা করে, আপনি সহজে ব্রেনাশ হয়ে যেতেই পারেন। যদি আপনার ভিতরে তাকওয়া না থাকে আপনি ব্রেনাশ হয়ে যেতে পারেন। তার এমন এমন আয়াতকে ভুলভাবে ব্যাখ্যা করবে আপনার সামনে যেটা আপনার এরকম হয়ে যেতেই পারেন। তারা খুবই ধূর্ত পিপল। তো একটা মজার কথা বলি, তো পাকিস্তানের একটা স্কলার মুর্তাজা মালিক, তাদের কাদিয়ানিদের সাথে একটা ডিবেট হয়েছিল, তো সেখানে বলেছে যে আমাকে কোরআনের ভিতরে ঢুকতে হবে না এটা প্রমাণ করার জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো সর্বশেষ নবী। আপনি সূরা বাকারার প্রথম পৃষ্ঠা পড়েন, আপনি সেখানে পেয়ে যাবেন। তো কাদিয়ানিরা বলছে কই, এখানে তো কোনো কিছু বলা নাই, এখানে তো নবী রাসুল এর শেষ নবী, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শেষ নবী, সেখানে তো কোনো এরকম কিছু বলা নাই, খাতেমুন আম্বিয়া বা খাতেমুন নবী ইন বলে কত কিছু না এখানে। তো আপনি কি বলতে চাচ্ছেন যে এখানে কি বলেছে? 4 নম্বর আয়াতে দেখেন সেখানে আল্লাহ তাআলা কি বলছেন, যারা বিশ্বাস স্থাপন করেছে সেসব বিষয়ের প্রতি, মানে কোরআনের প্রতি, যা কিছু তোমার প্রতি অবতীর্ণ হয়েছে, কার প্রতি? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। তো এখানে কি বলছেন, যারা বিশ্বাস স্থাপন করেছে কার প্রতি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, এবং সেসব বিষয়ের প্রতি যা তোমাদের পূর্ববর্তীদের প্রতি অবতীর্ণ হয়েছিল। আর যারা আখিরাতে বিশ্বাস করে তারাই হলো সফল কাম, তারাই হলো সুফলপ্রাপ্ত ব্যক্তি। তো এখানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে প্রশ্নই ওঠে না, ফিনিশ, কাহিনী শেষ। মানে এখানে আখিরাতে জান্নাত পাওয়ার জন্য নতুন ক্যাটাগরি আনার দরকার নাই, যে আবার কোনো নবী আসবে এবং সেই নবীতে আমাদের বিশ্বাস করতে হবে, এরকম কোনো আল্লাহ তাআলা ক্যাটাগরি দেননি। এখানে আল্লাহ তাআলা একটা ক্যাটাগরি দিয়ে দিয়েছেন যে যারা তাদের যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বিশ্বাস করেছে, মানে যারা বিশ্বাস স্থাপন করেছে সেসব বিষয়ের ওপর যা কিছু তোমার প্রতি অবতীর্ণ হয়েছে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অবতীর্ণ হয়েছে, এবং সেসব বিষয়ের ওপর যা পূর্ববর্তীদের প্রতি অবতীর্ণ হয়েছে। মানে আল্লাহ তাআলা এখানে একটা লিমিট দিয়ে দিয়েছেন, তারা আখিরাতে নিশ্চিত বিশ্বাসী, তারাই সফল কাম, তারাই জান্নাত পাবে, নতুন ক্যাটাগরি আসার কোনো প্রশ্নই ওঠে না, কাহিনী শেষ। আমার কোরআন হিফতে যার দরকার নেই, আমি সেখানেই পেয়ে যাচ্ছি যে খাতিমুন নবী, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ নবী। সুবহানাল্লাহ। আমি দোয়া করি আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ তাআলা যাতে আমাকে এবং আপনাদেরকে সে দলটার অন্তর্ভুক্ত করেন যারা তাকওয়া, যারা যাদের ভিতরে আসলে তাকওয়া আছে। সো এই 5 নম্বর আয়তে উলাইকা আলা হুদাম মির রব্বিহিম ওয়া উলাইকা আলা হুমুল মুফলিহুন। তো এই মুফলিহুন শব্দটা নিয়ে আমি আপনাদের সাথে কিছু কথা বলতে চাই। তো আপনারা যারা আরবি জানেন, তো ফাইজ, এই ফাইজ শব্দের অর্থ কিন্তু সাকসেসফুল বা সফল কাম, আর মুফলে, মুফলিহুনের মুফলি, এটার অর্থ বোঝায় সাকসেসফুল। তো এই ফাইজুন আর মুফলিহুন, এটার মধ্যে পার্থক্যটা কী তাহলে? এখানে মুফলিহুন শব্দটা ব্যবহার করার আল্লাহ তাআলার উদ্দেশ্যটা কী তাহলে? এই আর এই শব্দটা দ্বারা স্পেশালি কী বোঝায়? তো এই মুফলে শব্দের অর্থটা অ্যাকচুয়ালি বোঝায় ফার্মার, মানে কৃষক। এখন আপনি বলবেন কৃষক আবার কেমনি এখানে মুফলে বুঝে? তো হ্যাঁ, কৃষকরা কী করে? কৃষকরা তাদের জমিতে বীজ বুনে, কিসের উদ্দেশ্যে বীজ বুনে? যাতে তারা সেখান থেকে ফসল পায়। এবং তারা বীজ বুনে কি শুধু বসে থাকে? না, তারা সেখানে পানি দেয়,
তারা সেখানে নিয়মিত কষ্ট করে পানি দেয়, এমন না যে একদিন পানি দিল, দু তিন মাস অপেক্ষা করলো তারপর পানি দিল, এমন না, নিয়মিত নিয়মিত তারা সেখানে পানি দেয়, অপেক্ষা করে এবং ধৈর্য ধারণ করে, তার বৃষ্টির জন্য অপেক্ষা করে যে কখন বৃষ্টি আসবে। এবং তারা তারপর তারা কী করে, তাদের ভিতরে ভয়ও থাকে, অনিশ্চয়তা থাকে, সবসময় ভয় থাকে যে ঝড় আসছে উড়িয়ে না দেয়, তার আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করে যে আল্লাহ তার জন্য যা করবেন সেটা হবে তার জন্য ভালো। এত স্ট্রাগল, এত এত কষ্ট, এত দিন রাত কঠোর পরিশ্রম, রোদে খাটাখাটনি করে এত কষ্ট করার পর তারা বছর শেষে ফসল উৎপাদন করে, যার অর্থ বুঝে ফাল্লাহ বা মুফলেহুন, মানে তারা সাকসেসফুল, ফসল উৎপাদন করতে সাকসেসফুল। তারা কি এই সফলতাটা বসে বসে পেয়ে গেছে, না তাদেরকে সারা বছর কষ্ট করা লেগেছে, না তাদেরকে সারা বছর ধৈর্য ধরা লেগেছে, তাদেরকে সারা বছর কষ্ট করা লেগেছে, তারপর তারা দিন শেষে দিয়ে সে ফসলটা পেয়েছে। আল্লাহ তাআলা এখানে মুফলিহুন শব্দটা এই কারণে ব্যবহার করেছেন যে এমন কিছু তাকওয়াধারী ব্যক্তির কথা বলেছেন যে তারা শুধু বসে থাকে না, তারা শুধু মুখে ইমান আনে বলে চুপচাপ হাত গুটিয়ে বসে থাকে না, তারা আল্লাহর প্রতি যথেষ্ট যত্নবান, তারা আল্লাহর নামাজের প্রতি, তারা আল্লাহর নির্দেশের প্রতি যথেষ্ট যত্নবান, তারা সবসময় সতর্ক থাকে, তারা সবসময় কেয়ারফুল থাকে, তারা বিপদে ধৈর্য ধারণ করে, আর তারা সফল কাম হলে আল্লাহকে বলে আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার। এরাই হলো আসল তাকওয়াবান। আর আল্লাহ তাআলা এই কারণে এখানে মুফলিহুন শব্দটা ব্যবহার করেছেন, ফায়জুন শব্দটা ব্যবহার না করে। সুবহানাল্লাহ, আল্লাহর ভাষা কত সৌন্দর্য, কত সুন্দর, আপনি একবার চিন্তা করেন, সুবহানাল্লাহ। এবার পরের রাতের দিকে যাই, পরের রাতে আল্লাহ তাআলা কি বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। নিশ্চয়ই, নিশ্চিতই যারা কাফের হয়েছে তাদেরকে আপনি ভয় প্রদর্শন করুন আর নাই করুন, তাদের তাদের কিছু যায় আসে না, তারা ইমান আনবে না, তারা বিশ্বাস করবে না। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা বলছেন, এটা অনেক কঠিন একটা আয়াত বোঝার জন্য আমাদের পক্ষে। আল্লাহ তাআলা বলছেন যে এই কাফেররা বা এই মুশরিকরা, আপনি তাদেরকে যতই বলেন, যতই বুঝান, যতই ভয় প্রদর্শন করুন না কেন, তাদের তাদের কিছু যায় আসে না, তারা বিশ্বাস করবে না। তাদের সামনে আপনি যতই সত্য উন্মোচন করেন না কেন, যাদেরকে আপনি যতই মজিজা দেখান না কেন, তারা সেটা বিশ্বাস করবে না, তারা ইমান আনবে না। এটা কিভাবে হতে পারে, কিভাবে হতে পারে, চলেন চিন্তা করি। তো এখানে আপনি চিন্তা করেন যে সর্বশ্রেষ্ঠ দাওয়াত কে দিতে পারে, সর্বশ্রেষ্ঠ দাওয়াত কে, সর্বশ্রেষ্ঠ দায়িত্ব কে, ইসলামের সর্বশ্রেষ্ঠ দায়িত্ব কে বলুন তো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে, তিনি যখন তাদেরকে নিজের মুখে, নিজের হাতে, নিজে উপস্থিত হয়ে দাওয়াত দিচ্ছেন, তারপরও তারা বিশ্বাস করবে না, তারপরও তারা বিশ্বাস আনবে না। কোরআনের এই জিনিসগুলো যদি আপনি খুব গুরুত্বপূর্ণ সহকারে না পড়েন তাহলে আপনি বিপদে পড়তে পারেন, কারণ আপনার মাথায় শয়তান এখানে ঢোকাবে যে আল্লাহ তাআলা তো এখানে সব মুশরিকদের বলেই দিচ্ছেন যে তাদেরকে আপনি যতই দাওয়াত দেন আর না দেন তারা তো ইমান আনবে না, তাহলে এত দাওয়াতের দরকার কি। আল্লাহ তাআলা যেখানে আল্লাহ তাআলা যেখানে বারবার বলছেন যে তোমরা দাওয়াত দাও, দাওয়াত দাও, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বারবার বলছেন তোমরা নিয়মিত দাওয়াত দাও, দাওয়াত দাও, তাদের কাছে আল্লাহর আয়াতগুলো পৌঁছে দাও, তাহলে দাওয়াতের অর্থটা কি যদি তারা বিশ্বাস না করে। তো আপনাদের এখানে ক্রিটিক্স, আপনাদের এখানে জিনিসটা বুঝতে হবে যে আল্লাহ তাআলা অ্যাকচুয়ালিতে এখানে কী বোঝাতে চাচ্ছেন, আল্লাহ তাআলা এই আয়াতটা দ্বারা অ্যাকচুয়ালিতে আমাদের কী বোঝাতে চাচ্ছেন। তো এখানে আল্লাহ তাআলা নির্দিষ্ট কিছু টাইপের মুশরিক, কাফের বা অবিশ্বাসীদের কথা বলেছেন। আল্লাহ তাআলা এখানে তাদের সম্পর্কে বলেছেন যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দশ বছর ধরে, একদিন না, দুই দিন না, তিন দিন না, তিন মাস না, দশটা বছর ধরে তাদেরকে বলেছেন, তাদেরকে ওয়ার্নিং দিয়ে গেছেন, তাদেরকে শিখিয়েছেন, তাদেরকে সুন্দরভাবে বুঝিয়েছেন, তাদেরকে মোজেজা দেখাচ্ছেন, তাদেরকে কাউন্সিল করেছেন, তাদেরকে হাজারো উদাহরণ দিয়েছেন, তাদেরকে কোরআনের মোজেজা দেখিয়েছেন, তাদেরকে একটা জিনিস একভাবে না বুঝলে তাদেরকে আরেকভাবে বুঝিয়েছেন, আরেকভাবে না বুঝলে তাদেরকে আরেকভাবে বুঝিয়েছেন। এত কিছু কষ্ট, এত কিছু অত্যাচার সহ্য করার পরও তারা যখন সেটাকে বিশ্বাস করলো না, এত এত কিছু সত্য উন্মোচন হওয়ার পরও যখন তারা সেটাকে বিশ্বাস করলো না, তখন আল্লাহ তাআলা তাদেরকে বলছেন এই কথা। আর যখন হিজরত ঘটলো, যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গেলেন এবং বাকারা হলো মদিনা সূরা, এটা আপনারা জানেন, তখন আল্লাহ তাআলা বলছেন যে আপনাদেরকে কষ্ট পাওয়ার কিছু নাই, তারা আপনি যতই তাদেরকে বোঝান তারা সেটা গ্রহণ করবে না, সে মুশরিকরা, সে কুরাইশ লিডার, সে মুশরিকরা তারা সেটা বিশ্বাস করবে না, তারা আপনি যতই চান যে তারা ওপেন মাইন্ড হোক, জিনিসগুলোকে বোঝার চেষ্টা করুক, তারা সেটা বুঝবে না, তার আপনি যতই তাদের বুঝাবেন তারা ততই ক্লোজ মাইন্ড হবে, তাদের দাওয়াত দেওয়া বন্ধ করুন। তা আল্লাহ তাআলা এখানে এই জিনিসটাই বুঝাচ্ছে
নির্দিষ্ট কিছু কাফের মুশরিককে বোঝাতে যাচ্ছে না, সকল কাফের মুশরিককে বোঝানো হয়নি এখানে। তো এখানে পার্টিকুলার জিনিসটা আমাদের বুঝতে হবে, আমাদের ক্যাচ করতে হবে। আমরা যদি সিরাত সম্পর্কে ভালো জ্ঞান থাকে, আমরা যদি সিরাতটা পড়ি বা সিরাতটা সম্পর্কে ভালো মতো জানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের কোন সময় কি জিনিসগুলো ঘটেছে, তাহলে আমরা জিনিসগুলো ভালোভাবে ক্যাচ করতে পারবো আমাদের মাথায়, আমাদের জিনিসগুলো ভিতর থেকে ফিল করতে পারবো, আমাদের অন্তরে ধারণ করতে পারবো। নাহলে আমরা সেখানে এখানে ভুল ব্যাখ্যা করে বসে থাকতে পারি আমাদের অল্প জ্ঞানের কারণে। আল্লাহ তাআলা বলেই দিয়েছিলেন যে ইন্নাল্লাযিনা কাফারু, এখানে আল্লাহ তাআলা ইয়াকফুরু ব্যবহার করেননি, কাফারু ব্যবহার করেছেন। কাফর একটা পাস্ট টেন্স, মানে তাদেরকে বুঝিয়েছেন যাদেরকে ফেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় চলে এসেছেন, যারা এই মেসেজ এই সত্যের বাণীটা গ্রহণ করতে প্রস্তুত নয়। আপনি যতই তাদেরকে হাজারভাবে বোঝান, তারা সেটা গ্রহণ করবে না। সেখানে পাস্ট টেন্স ব্যবহার করে, পাস্ট শব্দটা ব্যবহার করে আল্লাহ তাআলা তাদেরকে মেনশন করেছেন, তাদেরকে, সেই মুশরিকদেরকে। তারপরে রাতে আল্লাহ তাআলা কী বলছেন, হ্যাঁ খতমাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাআলার অন্তরকে গেঁথে দিয়েছেন, সিল দিয়ে গেঁথে দিয়েছেন, খতমাল্লাহু আলা কুলুবিহিম। এ আদে আজকে আমি আমার লেকচার শেষ করব। তার আগে আমি আরও কিছু আপনাদের সামনে সুন্দর কিছু কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। তো এখানে গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনাদের সামনে যেটা বলতে চাই, যেখানে আল্লাহ তাআলা এখানে বলছেন খতমাল্লাহু আলা কুলুবিহিম, কোথায় আল্লাহ তাআলা তাদের অন্তরে, আল্লাহ তাআলা তাদের হৃদয়ে সিল মেরে দিয়েছেন। কোন হৃদয়? হৃৎপিণ্ডে না, কিন্তু হৃৎপিণ্ডে কিন্তু অ্যাকচুয়ালি হৃদয় না, হৃদয় অর্থ বোঝায় আমাদের অন্তর, আমাদের আত্মার ভিতরে যেটা জিনিসটা আছে অন্তরটাকে বোঝায়। আল্লাহ তাআলা তাদের অন্তরে সিল মেরে দিয়ে, এখানে আপনি একটা জিনিস খেয়াল করেন, এই সুরাটা কী বলে শুরু হয়েছিল, জালিকাল কিতাবুল্লা রাইব, এই কিতাবে কোনো সন্দেহ নেই। এই সন্দেহ জিনিসটা কোথায় থাকে? এই সন্দেহ জিনিসটা যদি কারোর থাকে তাহলে সেই জিনিসটা কোথায় থাকবে বলেন তো? অন্তরে থাকবে অবশ্যই, তার অন্তরে সন্দেহ আছে তাই বলে সেটা বিশ্বাস করছে না, ঠিক আছে? অন্তর, এখানে অন্তর শব্দটা ইম্পর্টেন্ট। তারপরে পথ তো, তারপরে তাকুয়া, এই তাকুয়া জিনিসটা কোথায় থাকে? সেটাও থাকে কিন্তু অন্তরে, ঠিক আছে? তারপর বলছি তারা বিশ্বাস স্থাপন করেছে, মানে যারা ইমান এনেছে, এই ইমান জিনিসটা কোথায় থাকে? এটাও অন্তরে থাকে, ঠিক আছে? তো বিশ্বাসীদের এটা বৈশিষ্ট্য, এসব জিনিসগুলো তাদের অন্তরে থাকে, এটা মানুষের অ্যাকচুয়ালি বৈশিষ্ট্য। এসব জিনিসগুলো অ্যাকচুয়ালিতে আমাদের অন্তরে বসবাস করে, অন্তরে স্থাপিত হয়। আবার কাফেরদের ক্ষেত্রে আল্লাহ তাআলা যখন বলেছেন ইন্নাল্লাযিনা কাফারু, এই কুফরি, এই কাফির বা অবিশ্বাস, এটাও কোথায় থাকে? এটাও থাকে অন্তরে। তো আল্লাহ তাআলা তারপরে বলেছেন খতমাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাআলা তাদের অন্তরে সিল মেরে দিয়েছেন, তাদের কোনো কিছু ঢোকার কোনো কথাই নাই, তাদের ভালো কিছু সেখানে ঢুকবেই না, আল্লাহ তাআলা যখন তাদের সেখানে সিল মেরে। আবার কাফেরদের ক্ষেত্রে আল্লাহ তাআলা যখন বলেছেন ইন্নাল্লাযিনা কাফারু, এই কুফরি, এই কাফির বা অবিশ্বাস, এটাও কোথায় থাকে? এটাও থাকে অন্তরে। তো আল্লাহ তাআলা তারপরে বলেছেন খতমাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাআলা তাদের অন্তরে সিল মেরে দিয়েছেন, তাদের কোনো কিছু ঢোকার কোনো কথাই নাই, তাদের ভালো কিছু সেখানে ঢুকবেই না, আল্লাহ তাআলা যখন তাদের সেখানে সিল মেরে দেন সেখানে কীভাবে ভালো কিছু ঢুকতে পারে? তো দেখেন আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে বিশ্বাসীদের অন্তর থাকে মুক্ত, বিশ্বাসীদের অন্তর থাকে তাকওয়ায় পরিপূর্ণ, ইমানে টইটম্বুর, কিন্তু সেখানে কাফেরদের অন্তরকে সিলই মেরে দেওয়া হয়েছে। তাহলে তাদের কাছে দাওয়াত কীভাবে পৌঁছাবে? তাদেরকে সিল কেন মারা দেওয়া হয়েছে? তাদেরকে হাজারো রকম সুযোগ দেওয়া হয়েছে, হাজারো রকম এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে, হাজারো রকম মজেজে দেখানো হয়েছে, তারপরে যদি তারা সেটা বিশ্বাস না করে তাহলে তারা তাদের বিপদ নিজেই ডেকে এনেছে। আল্লাহকে কেউ দোষারোপ করতে পারবে না, কিয়ামতের দিন কেউ আল্লাহকে দোষারোপ করতে পারবে না যে আল্লাহ তাদের অন্তরে সিল মেরে দিয়েছেন বলে তারা বিশ্বাস স্থাপন করেনি। আগের দশ বছরের দিকে তারা ফেরত যাক, তাদের সম্পর্কে সেটা তারা কী বলবে? তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে কষ্ট দিয়েছেন, যেভাবে তিনি অবিশ্বাস করে গেছেন, সেগুলো সম্পর্কে তার কী বলবে? তো যাই হোক, খতমাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তরে সিল মেরে দেন, হৃদয়ে। তো আপনারা একটা জিনিস জানেন কিনা জানি না, যে সুরাতুল জাসিয়া 45 নম্বর সুরাতে এরকম একটা সিমিলার একটা আয়াত সেখানেও নাজিল হয়েছে বা বর্ণনা করা হয়েছে। এ আয়াতে আল্লাহ তাআলা বলছেন খতমাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিন, আল্লাহ তাআলা প্রথমে তাদের হৃদয়কে সিল মেরে দেন, তারপর তাদের কানসমূহ বন্ধ করে দেন। কিন্তু আপনি যদি সুরাতুল জাসিয়ায় যান তখন আল্লাহ তাআলা সেখানে বলছেন খতমাল্লাহু আলা সামিহিম ওয়া আলা কালবিহিম, আল্লাহ তাদের কানসমূহ আগে বন্ধ করে দেন, তারপর তাদের অন্তরকে বন্ধ করে দেন। তা আল্লাহ তাআলা এখানে পরিবর্তনটা করলো কি বলেন? এখানে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা তাদের হৃদয়কে বন্ধ করে দেন, তারপর তাদের কানকে। আর সেখানে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা তাদের কানকে বন্ধ করে দেন, তারপর তাদের হৃদয়কে। তো সুরাতুল জাসিয়া 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তাদের কানকে আগে বন্ধ করেছেন, তারপর তাদের হৃদয়কে। কীভাবে হতে পারে সেটা?
কিভাবে এখানে আয়াতের জিনিসটা আমাদের বুঝতে হবে আগে। তো এই শেষ জিনিসটা আপনাদের সামনে আমি ব্যাখ্যা করে আমি আজকের এই সেগমেন্টটা শেষ করতে চাই ইনশাআল্লাহ তাআলা। আর সেকেন্ড সুরাল জাসের 8 নম্বর আয়াতে দেখলে আপনি বলতে পারবেন যে সেখানে দেখলে বুঝতে পারবেন যে এখানে আল্লাহ তাআলা বলছেন যে তারা আল্লাহর আয়াতসমূহ আগে শুনে, আল্লাহর আয়াতসমূহকে শ্রবণ করে, তারপর সেগুলোকে অস্বীকার করে, তারপর এমনভাবে ভান করে যে সেগুলো তারা সারা তারা শুনেইনি। সিয়া সুরাতে কাফেরদের বৈশিষ্ট্য অপরাধটা কী ছিল, যে তারা শুনতে অস্বীকার করেছিল, তারা শুনতে চাচ্ছিল না বা শুনেও তারা সেটাকে অস্বীকার করছিল। আর যেহেতু তারা শোনাতে অবিশ্বাস করছিল, এর জন্য আল্লাহ তাআলা আগে তাদের কানকে অবন্ধ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা সেখানে বলেছেন যে আল্লাহ তাআলা আগে তাদের কানকে বন্ধ করে দিয়েছেন। খতম আল্লাহ আল্লাহ সাম ইহি ও আল্লাহ কালবিহি। সুবহান আল্লাহ, আল্লাহ কথা বলার ধরন কতই না সৌন্দর্য হতে পারে, কতই না সুন্দর হতে পারে, সুবহান আল্লাহ। এটা হলো কানের ব্যাপার, সেই জন্য আল্লাহ তাআলাকে কানকে বন্ধ করে দিয়েছেন। আমাদের আগের রাতে ফেরত আসা দেখতে পাই যে সেখানে আল্লাহ তাআলা বলছেন খতম আল্লাহ আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আল আবসোয়ারিহিম গিসাওয়া আহম আজাবুন আজিম। আল্লাহ তাদের আগে হৃদয় বন্ধ করে দেন, হৃদয়ে সিল মেরে দেন, অতপর এবং তাদের কানসমূহ বন্ধ করে দেন এবং আর তাদের চোখে পর্দা দিয়ে ঢেকে দেন, আর তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। এখানে কবর শব্দটা বোঝাতে যে তারা সেটা দেখতে পারে না, পর্দা দিয়ে ঢেকে দেখে তাদের চোখসমূহ, তারা এখানে আল্লাহ তাআলা এই অর্থে এখানে ব্যবহার করেছেন যে মানে তারা দেখতে পারে কিন্তু তারা দেখেও সেটা দেখতে পারে না, ব্যাপারটা এরকমই যে তারা দেখেও তারা দেখে না। তারা আল্লাহ তাআলা রাসূলকে দেখতে পাচ্ছেন, আল্লাহ তাআলা রাসূলের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্বের একজন অধিকারী, যে সত্যবাদী, যে জীবনে কোনো পাপ করেনি, যিনি জীবনে কোনো খারাপ কাজ করেনি, যিনি জীবনে সত্য কথা বলে গেছেন, সুন্দরতম চরিত্রের অধিকারী, তিনি তাদেরকে সরাসরি নিজের চোখে দেখতে পাচ্ছেন, তারপরও তারা তাদেরকে দেখতে পাচ্ছেন আসল মানুষ হিসাবে। আসলে তারা দেখতে পাচ্ছেন কিন্তু তারা স্বীকার করতে চাচ্ছেন না তাদের অহংকারের কারণে। এর কারণে আল্লাহ তাআলা বলছেন তা আল্লাহ তাআলা তাদের চোখ সেবা পর্দাটা ঢেকে দিয়েছেন। কতই না সুন্দর একটা উপমা, এবং তারা ওনাকে মিথ্যাকর, মিথ্যা, মিথ্যাবাদী, জাদুকর বলে কত জঘন্য রকম অপবাদ দিয়েছে। আস্তাগফিরুল্লাহ। আর তাদের জন্য আছে কঠোর শাস্তি।